তো হ্যালো বন্ধুরা, আর যে টেকনিক্যালের পক্ষ থেকে সকলকে জানি ধন্যবাদ। তো ইতিমধ্যে যে এইচএস এর বাকি পরীক্ষা ছিল তার রুটিন কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে বোর্ড। তো অনেকেই কিন্তু এই খবরটা জানো, অনেকেই জানো না। তো তোমরা কীভাবে রুটিনটা এইভাবে ডাউনলোড করবে এবং রুটিন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এবার যে 15 দফা নির্দেশিকা জারি করা হলো, অর্থাৎ এই যে পরীক্ষাটা দিতে হলে স্টুডেন্ট এবং টিচারদের কী কী নিয়ম মানতে হবে তারও একটা 15 দফা নির্দেশিকা বা নিয়মাবলী জারি করা হয়েছে। তো সেটাও আমরা দেখে নেবো এবং সঙ্গে সঙ্গে কীভাবে তোমরা এই রুটিনটা মোবাইল থেকে অনলাইনে ডাউনলোড করবে সেটাও দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে তাহলে করে দেবেন একটা লাইক, আর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেল করবেন সাবস্ক্রাইব। তো চলুন বন্ধুরা, প্রথম তো আমরা রুটিনের দিকে চোখ রাখবো। তো প্রথমে এবং জুলাইয়ের 2 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখ কিন্তু এইচএসের বাকি পরীক্ষাগুলো হবে। তো প্রথমে 2 তারিখে চলে আসি, এখানে 2 তারিখে কী কী দেওয়া আছে দেখতে পাচ্ছ। 2 তারিখে রয়েছে এডুকেশান, ফিজিক্স, নিউট্রিশন অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। আর 6 তারিখে রয়েছে সংস্কৃত, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অ্যান্ড পার্সন, আরবিক, ফ্রান্স। এবং লাস্ট যে পরীক্ষাটা রয়েছে 8 তারিখ, 8 তারিখে রয়েছে জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, কাস্টিং, টেকসান, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। তো এই তিনটা কিন্তু পরীক্ষা রয়েছে। তো এবারে চলে আসবে এই যে রুটিনটা তোমরা কীভাবে হচ্ছে ডাউনলোড করবে। তো সিম্পলি তোমাদের কী করতে হবে না, ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। তো সিম্পলি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচএসের, তো www.wbchse.nice.in। তো সিম্পলি তার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ রুটিন বলে অলরেডি দেওয়া আছে। তো সিম্পলি তোমরা কী করবে, যে রুটিন অপশানটা আছে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হচ্ছে রুটিনের যে পিডিএফ ফাইলটা কিন্তু তোমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবে, বা তোমাদের হচ্ছে পিডিএফ ফাইল অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এবার চলে আসি যে 15 দফা নির্দেশিকা জারি করলো, যার এই নির্দেশিকা মেনে চলে কিন্তু পরীক্ষা আমাদের এইচএসের যে বাকি পরীক্ষাগুলো হবে। তো 15 কিছু কিছু নির্দেশিকা আমরা দেখে নেব। প্রথমে দেওয়া আছে দেখতে পাচ্ছ, অল রুমস বা বেঞ্চ, টয়লেট আর বি স্যানিটাইজার প্রপারলি বিফোর ডে অফ দ্য এজ অফ দ্য ডে এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষার আগে সমস্ত বেঞ্চ, টয়লেট সমস্ত কিছু স্যানিটাইজার করে নিতে হবে। এবং অল টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ প্রেজেন্ট ইন রুমস ডিউরিং দ্য এক্সামিনেশন নিড টু ওয়্যার মাস্ক, হ্যান্ড গ্লাভস অ্যান্ড মেনটেন দ্য সোশ্যাল ডিস্ট্যান্স উইল কমিউনিকেশন উইথ এচ আদার অ্যান্ড উইথ ক্যান্ডিডেট। অর্থাৎ প্রত্যেক টিচার এবং নন টিচিং স্টাফকে কী করতে হবে না, তাদের মাস্ক পরতে হবে এবং অবশ্যই হ্যান্ড গ্লাভস, সঙ্গে তাদের সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলতে হবে। আর প্রত্যেক হচ্ছে রুমে যেন অবশ্যই স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ থাকে। অর্থাৎ প্রত্যেক রুমের যে রুমে যে সমস্ত রুমেগুলো পরীক্ষা হবে প্রত্যেক রুমে কিন্তু মাস্ক, স্যানিটাইজার থাকবে এবং হ্যান্ড ওয়াশ থাকবে। অল ক্যান্ডিডেট নিড টু ক্যারি দেয়ার ওন স্যানিটাইজার, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু একটা স্যানিটাইজারের ছোটো বোতল একটা নিয়ে যেতে হবে। অ্যান্ড অল ক্যান্ডিডেট টু নেয়া ওয়ার প্রপার হচ্ছে অ্যান্ড সুইটেবল মাস্ক উইথ এন্টারিং দ্য রুম অ্যান্ড ডিউরিং দ্য এক্সামিনেশন। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টদের কিন্তু হচ্ছে একটা মাস্ক, অবশ্যই একটা সুটেবল মাস্ক পরে যেতে হবে। অ্যান্ড ক্যান্ডিডেট নিড টু মেনটেন দ্য সোশ্যাল ডিস্ট্যান্স 3 ফিট হুইল দ্য এন্টারিং হচ্ছে রুম অ্যান্ড ডিউরিং দ্য এক্সামিনেশন। অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেট যখন হচ্ছে রুমে ঢুকবে তাদের অবশ্যই একটা সোশ্যাল ডিস্ট্যান্স থাকতে হবে মিনিমাম 3 ফিট, এবং এন্টারিং দ্য রুম যখন হচ্ছে তারা রুমে প্রবেশ করবে। তার অল গার্ডিয়ান্স নিড টু সিওর অ্যান্ড দেয়ার সন অ্যান্ড ডটার ইচ ওয়ার ফ্রি এভার এনি হচ্ছে ইলেস। অর্থাৎ তারা কোনো হচ্ছে অসুস্থতা বোধ করছে কিনা সেটা প্রত্যেক হচ্ছে গার্ডিয়ানদের লক্ষ্য রাখতে হবে। তো এই সমস্ত নিয়ম কিন্তু মেনে চললে তবেই কিন্তু এই পরীক্ষা সম্ভব হবে। তো যে সমস্ত হচ্ছে যে যারা হচ্ছে এই রুটিনটা ডাউনলোড করতে চাও অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো। তো আমি তোদের আগেই দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে করে দেবেন একটা লাইক, আর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেল করবেন সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব করে পাশে যে অল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে কী হবে, যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়াও তো সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।